বরিশাল অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমাদের অনেককে রিকুয়েড ছিল স্যার গ্র্যাপ চ্যাট নিয়ে একটা শর্টকাট ভিডিও দিন তো আমি আজকে গিরাপ চ্যাটে শর্টকাট ভিডিও তোমাদেরকে দিবো এবং এই টেকনিক তোমরা আগে কখনো দেখোনি বা কোথা থেকেও পাওনি এই টেকনিক ফলো করে তোমরা ইজিলি গিরাপ চ্যাটে খুব ভালো একটা মার্ক উঠাতে পারবা এবং অনেক সুন্দর করে লিখতেও পারবা এখন ব্যাপারটা হচ্ছে স্যার একটা শর্টকাট দিবেন না হ্যাঁ শর্টকাট দিব কিন্তু তোমাদেরকে বাস্তবিক লেখার টেকনিকটাও দেখাই দেবো তোমরা যদি এই বাস্তবিকভাবে লিখতে পারো তাহলে বেশি মার্ক পাবা আর শর্টকাটও আছে তোমাদের জন্য শর্টকাট লিখলে একটু কম মার্ক পাবা তো আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব যে কীভাবে আসলে আক্ষরিক অর্থে তুমি লিখতে পারবা আর কিভাবে যদি কমন না পড়ে বা খুবই হিজি বিজি পড়ে তখন কীভাবে শর্টকাট লিখবা ঠিক আছে তো আমরা প্রথমে দেখবো কীভাবে রিয়েলভাবে একটা গ্যাপচেট লিখতে হয় এটাও টেকনিকের মাধ্যমে শর্টকাটভাবেই তোমাদেরকে দেখাবো তোমরা যদি জাস্ট পনেরো মিনিট আমার সাথে ধৈর্য ধরে তোমার মোবাইল বা ল্যাপটপের সামনে চোখটা রেখে দাও তাহলে আমি কথা দিচ্ছি পনেরো মিনিট পরে তোমরা যে কোনো গ্রাপচার লিখতে পারবা ওকে তো চলো শুরু করি দেখো একটা গ্রাপ্তার যখন আসে তখন আমরা সেটাকে তিনটা ধাপে লিখি একটা হচ্ছে ইন্ট্রোডাকশন ডিসক্রিপশন এবং লাস্টে একটা কনক্লুশন তো ইন্ট্রোডাকশন একদম সবার প্রথমে এক লাইন লিখতে হয় আর কনক্লুশন সহ শেষে এক লাইন লিখতে হবে ঠিক আছে আর মাঝে যা লিখতে হবে সব ষাট আসতে টোটাল তোমাকে তিরিশ লাইন লিখতে হবে ঠিক আছে এর আশেপাশে তোমার লেখাই ভালো বুঝছো এখন ব্যাপারটা হলো যে এই যে ইন্ট্রোডাকশন ডিসক্রিপশন কনক্লুশন তুমি লিখবা এটাকে প্যারা করবো না প্যারা করবা না আমি তোমাদেরকে বলবো প্যারা না করাই ভালো তার মানে তুমি যদি প্যারা না করো সেই ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে ওকে এখন কথা হলো স্যার প্যারা করলে কি মার যাবে না প্যারা করলে মার্কেটে যাবে না ঠিক আছে প্যারা প্যারা সমস্যা তবে করাই ভালো মানে এক প্যারার মধ্যেই লেখা উচিত বা প্যারাগ্রাফ যেভাবে এক প্যারা করা উচিত আচ্ছা তো যেটা বলছিলাম যে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি ধাপে একটা এখন আসলে ইন্ট্রোডাকশন ধাপ ইন্ট্রোডাকশন ধাপটা তোমার কীভাবে পড়বা ইন্ট্রোডাকশন ধাপটা প্রশ্ন থেকে প্রথম লাইন মানে প্রশ্ন থেকে প্রথম পুলিশটা পর্যন্ত লিখবো শুধু বেলো কথাটা বাদ দিয়ে কি কথা বললাম বলো প্রশ্নে আমাকে একটা লাইন দিয়ে থাকবে এরকম যে ধর এরকম আসছে কোশ্চেন্সে গ্রাফ গিলু শোস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স টু থাউজেন্ড থার্টিন টু টু থাউজেন্ড সেভেন্টিন হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট এ ইনশন তাহলে এর প্রথম পুলিশ কোনতে এই দি থেকে এই ওয়ার্ডস মতো রাইট তো বলছি ইন্ট্রোডাকশন আমরা সবসময় প্রশ্ন থেকেই কী করবো প্রথম লাইনটা লিখবো মানে প্রথম পুলিশটা কোন লিখবো শুধু কি কথাটা বাদ দেবো বলো বিলো কথাটা বাদ দেবো তাহলে তোমরা বলো তো আমরা যখন অ্যান্সার লিখবো তখন কী লিখবো দ্য গিরাফ গেলেও লিখবো না দ্যাব সোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম টু থাউজেন্ড টু থাউজেন্ড আচ্ছা এখানে যদি তেরো থেকে সতেরো হতে পারে সেখানে বিশ থেকে বাইশ হতে পারে এখানে ইন্টারনেট ইউজার্সের জায়গায় তোমার অন্য কিছু হতে পারে তাই না মোবাইল ফোন ইউজার্স হতে পারে কিন্তু সেম কাহিনী কিন্তু সেম তাহলে ইন্টোডাকশন বুঝতে পেরেছো সব হবে আমরা লিখবো আমরা প্রশ্ন থেকে পুলিশটা পর্যন্ত লিখবে শুধু ভিলু কথাটা কি করব বাদ দিয়ে দেবো ঠিক আছে যে গিরাপের পরে থাকে না যে গ্যারাপ ভিলু শোস এই ভিলুটা আমরা কি করবো বাদ দিয়ে দেবো তোমরা তাহলে তোমরা বুঝতে পারছো কি ইন্টারশন লিখতে হয় আচ্ছা এখন গ্যারাপ চাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ডেসক্রিপশন তো কথা হলো স্যার ডিসক্রিপশন কীভাবে লিখবো ঠিক আছে তোমাকে সবচেয়ে বেশি লিখতে হয় কোনো প্রবলেম নেই ডিসক্রিপশনে জাস্ট শুধু তোমাদের দুইটা সূত্র দেখাই দেবো এই দুইটা সূত্র দিয়ে হাজার হাজার চ্যাট তুমি করতে পারবো আচ্ছা সূত্রটা কি প্রথম সূত্রটা বলছে তুমি যখন একটা সাল নিয়ে আলোচনা করবো ধরো তেরো সাল নিয়ে বলছো তখন তুমি লিখবা ইন প্লাস সাল তাহলে ইন টু থাউজেন্ড থার্টিন তাই তো এখানে দু হাজার তেরো সালের জায়গায় পরীক্ষায় দু হাজার বিশ থাকতে পারে আমি তোমাকে আগেই বললাম কিন্তু কাহিনি এক প্লাস সাবজেক্ট এখন কথা হলো স্যার সাবজেক্ট কি সাবজেক্ট কোথায় পাবো সাবজেক্ট পাবা প্রশ্নের সোজের পরে এখানে সোজের পরে কি আছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স তাই না তাহলে এখানে সাবজেক্ট কি নাম্বার অফ ইন্টারনেট ইউজারস এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে অনেক সময় দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স থাকতে পারে দ্য নাম্বার অফ ইলিটারেট পিপুল থাকতে পারে ঠিক আছে তো যেটাই থাকবে তুমি সাবজেক্ট হিসেবে সেটা নিবো আচ্ছা হলো তাহলে কী করবো ইন প্লাস শাল প্লাস সাবজেক্ট পেলাম তারপরে ওয়াজ অথবা ওয়ার এখন কথা হলো স্যার কখন ওয়াজ কখন ওয়ার দেখো যদি ইন্টারনেট ইউজার থাকতো তাহলে আমরা ওয়াজ ইউজারস মানে অনেক তাই না আমরা জানি যে যখন মানে আমাদের সাথে এস বি এস হয় তখন অনেকগুলো হয়ে যায় তাই না বয় মানে বালক বয়স মানে বালকগুলো এক আমাকে ইন্টারনেট ইউজার্স অনেকগুলো তাহলে আমরা ওয়াজ দেবো না হয় আর নিব ওয়ার নেবো তাহলে ওয়াচ বা ওয়ার এখানে আমার বসাতে হবে প্লাস সংখ্যা বা পার্সেন্টেজ আচ্ছা সংখ্যা বা পার্সেন্টেজ দেখো এখানে কত সাল মানে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আমার কি দাওয়া হল কথাটা বলো তো দু হাজার তেরো সালের যদি আমরা এখান থেকে লিখতে যাই ইন টু থাউজেন্ড থার্টিন সাবজেক্ট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়্যার কত পার্সেন্ট আট পার্সেন্ট খুব সহজ না বিষয়টা বলো আচ্ছা এখন কতটা স্যার এখানে এক এক কি এক এক কি আমি সেটা তোমাদের পরে বলছি নেই এখন অসুবিধা এইটা আমরা কয় সাল করলাম তেরো সাল এরপরে লিখবো আমরা চোদ্দো সাল আচ্ছা চোদ্দো সাল একদম সেম না দেখো ইন টু থাউজেন্ড থার্টিন লিখছিল আগে এখন কী লিখবা ইন টু থাউজেন্ড ফোরটিন সাবজেক্ট কি দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ না ওয়ার ওয়ার কত পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা ইন্ট্রোডাকশন পেলাম ইন্ট্রোডাকশন কী করবো এই যে দ্য পেলো বাদ দিয়ে কি লিখব তো গিরাফ সোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম টু থাউজেন্ড থার্টিন টু সেভেন্টিন আমি লিখে দিলাম আমি আগে লিখে রাখছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় আচ্ছা এটা লিখলাম হ্যাঁ লিখার পরে আমাকে সবসময় বাম থেকে শুরু করতে মনে রাখবা কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে শুরু করতে তাহলে বাম দিকে তেরো সাল তেরো সালে কত পার্সেন্ট লোক ব্যবহার করতোই আট পার্সেন্ট লোক ব্যবহার করতো তাহলে অনেক সময় দেখবে এখানে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স দিয়ে লাখ বা ক্রোড় দেয় হ্যাঁ তোমরা যদি লাখ দেয় তাহলে তুমি ওইখানে পার্সেন্টেজ থেকে আট লাখ দিবা বা আট যদি হাজার দেয় তাহলে এখানে লিখে দিতো পিরাকেট দিয়ে সেটা দিবা যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ তাহলে এই যে এই জিনিসটা আমরা লিখবো ইংলিশে কীভাবে লিখবো এই সূত্র ইউজ করি এখন সূত্র ইউজ করে ডিসক্রিপশনের দুইটা সূত্র আছে এই দুটো সূত্র মুগস্ত করে বলবো তাহলে পারবা ইন প্লাস সাল তাহলে ইন টু থাউজেন্ড থার্টিন সাবজেক্ট সাবজেক্ট কোথায় পাবো বলো সাবজেক্ট পাবো এই যে প্রশ্নের মানে পরীক্ষার হলে যে প্রশ্ন দিবে সেই প্রশ্নের সোজের পরের টুক ঠিক আছে সোজের পরে কি আছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার আচ্ছা এরপরে কি হবে ওয়াজ বা ওয়ার তাহলে ওয়্যার কত পার্সেন্ট আট পার্সেন্ট ঠিক আছে তাহলে এই দেখো তুমি তেরো সাল যখন লিখলা যে তেরো সালে হচ্ছে আট পার্সেন্ট লোক ব্যবহার করতো চোদ্দো সালে পনেরো পার্সেন্ট একই জিনিস দেখো আবার সেই একই সূত্র ইউজ করছে ইন শুধু তেরো সালে জায়গায় চোদ্দো সাল দিচ্ছে আর আট পার্সেন্টের জায়গায় কত দিচ্ছে তোমাকে পনেরো পার্সেন্ট দিচ্ছে সহজ তোমার বিষয়টা সহজ এখন তোমাদের যে বিষয়টা বুঝতে হবে এই তেরো সাল আর চোদ্দো সালের মধ্যে পার্থক্য করতে হবে কি পার্থক্য করতে হবে দেখো তো তেরো সালে বেশি লোক ব্যবহার করতো না চোদ্দো সালে দেখো এখানে খাম্বা বড় কার চোদ্দো তোমার চোদ্দোতে বেশি এইটা তুলনা করতে হবে তুলনা করার জন্য একটা সূত্র আছে কি সূত্র বলো তো সাবজেক্ট সাবজেক্ট কি বলো তো সাবজেক্ট একবার যা পাবা সেটাই কি ওই যে সোজের পরে দা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স তাহলে আমরা এখানে কি লিখবো বলো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজারস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার সূত্র দেখে আমরা লিখলাম তারপরে কি চেয়েছে এখানে ওয়াজ অথবা ওয়্যার ওয়াজ হবে না ওয়ার হবে বলো যদি ওয়ার হয় সবসময় ওয়ারই হবে আর যদি ওয়াজ হয় মানে একজনের কথা বলে সময় ওয়াজ কিন্তু ম্যাক্সিমাম টাইম ওয়ার হবে কারণ অনেকের কথাই বলে আচ্ছা ওয়ার মোর আচ্ছা লিখলাম আমরা সূত্র অনুযায়ী মোর তারপরে কি বলছে ইন প্লাস বেশি সাল আচ্ছা ইন প্লাস বেশি সাল বলতে এখানে তোমার কোন সালে বেশি পার্সেন্টেজ কোন সালে বলো তো চোদ্দোতে না তেরোতে আমরা দুটা তুলনা করছি চোদ্দোতে বেশি কারণ চোদ্দো খাম্বা বড়ো দেখবে খাম্বা কার বড়ো ঠিক আছে দু হাজার চোদ্দো তারপরে সূত্রে কি বলছে দেন প্লাস ইন কোম সাল আচ্ছা দেন ইন কোম সাল কত হইলো আচ্ছা তাহলে তেরো আর চোদ্দোর মধ্যে তুলনা করলাম তুলনা করার পরে আবার পনেরো সালে চলে যাবো পনেরো সালে চলে যায় কি পনেরো সালে কত লোক ব্যবহার করতে বিশ পার্সেন্ট সেম সূত্র ইন সাল তাহলে ইন টু থাউজেন্ড কত বলো ইন টু থাউজেন্ড ফিফটিন তোমাদের আজকে দেখাও কি হবে তুমি চাইলে সাত পৃষ্ঠাও লিখতে পারবা কোনো ব্যাপার নয় তারপরে কি আছে ইন প্লাস সাল সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার সাবজেক্ট একবার যা পাবা সেটাই সব বারবার দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওকে তারপরে ওয়াজ না ওয়ে ওয়ে তারপর ওয়ে প্লাস পার্সেন্টেজ বা সংখ্যা এখানে সংখ্যা নেই কিন্তু পার্সেন্টেজ ঠিক অনেক সঙ্গে কিন্তু আট ক্রোড় থাকবে বা লাখ থাকবে সেটা খেয়াল করো তোমরা এখানে পার্সেন্টেজ সুতরাং আমরা পার্সেন্টেজটা নেব এইট পার্সেন্ট ওকে হয়ে গেল এখন আমরা দেখো পনেরো সালের সাথে আমরা ষোলো সালের তুলনা করতে পারি তাই না কিন্তু পনেরো সালের সাথে ষোলো সাল তুলনা করে না আমরা পনেরো সালের সাথে চোদ্দ সাল তুলনা করতে পারি পনেরো সালের সাথে তেরো সাল তুলনা করতে পারি তুলনা করে কি করবো আমার পৃষ্ঠা বাড়াবো মানে লিখবো বেশি যত লিখবো তত মার ঠিক আছে তো আমাকে তো ব্যবহার না আমাদের এই সূত্র ইয়ে করে আমরা যে কোনো সালের সাথে তুলনা করতে পারি ধরো পনেরো সালে আমি চোদ্দো সাল তুলনা করবো তাহলে কি করবো তুলনার জন্য সশমাই এটা তুলনার জন্য সরসাহ কয় নম্বর ইউজ করবা এই যে ডিসক্রিপশনের দুই নম্বর আর যখন এমনি বলবা যে তো চোদ্দ সালে এত পার্সেন্ট বা পনেরো সালে বা ষোলো সালে এত পার্সেন্ট সেক্ষেত্রে এক নম্বর ব্যবহার করবো বুঝছো তাহলে এই ডিসক্রিপশনের দুই নম্বর সূত্র আমরা কখন ব্যবহার করব যখন এক সালের সাথে আরেক সালে তুলনা করবো কথা ক্লিয়ার খুব মনোযোগ সহকারে কিন্তু কথাগুলো শুনবা তোমাদের পরীক্ষাতে খুবই কাজে দিবি আচ্ছা তাহলে আমরা চাচ্ছি কি ধরো আমি চাচ্ছি পনেরো সালে চোদ্দ সাল তুলনা করতে তাহলে আমরা কী লিখবো দুই নম্বর সূত্র সাবজেক্ট সাবজেক্ট কী আছে দা ইন্টারনেট ইউজার্স ইন্টারনেট ইউজার্স ওয়াজ না ওয়ার ওয়ার মোর ইন বেশি সাল কোনটা বলো 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 তোমরা বলো পনেরো সালে বেশি লোক ব্যবহার করতো না চোদ্দ সাল খাম্পা বড় কাল পনেরো তাই না এখানে বিশ পনেরো তাহলে এখানে অবশ্যই পনেরো বেশি টু থাউজেন্ড ফিফটিন তারপরে দেন দেন ইন কম সাল তাই না তাহলে দেন ইন কোমসাল গত অবশ্যই হাজার আচ্ছা এখন ধরো আমি চাই যে পনেরো সালের সাথে আমি তেরো সালের তুলনা করতে পারবো না হবে বলো তো সাবজেক্ট সাবজেক্ট একদম সহজ না আচ্ছা এখানে দেখো সবগুলো ছোটো থেকে বড় গেছে অনেক সময় এরা মরতে পারে যে পনেরো সাল ছোট আছে তেরো সাল বড় আছে তখন তুমি কি করবা তেরো সালটা আগে লিখবা আর পনেরো সালটা কি করবা পরে লিখবা বুঝতে পেরেছো আচ্ছা আশা করি তোমরা ক্লিয়ার আচ্ছা এরপরে তোমরা ষোলো সালে যাবা ষোলো সালে গিয়ে কি করবা আবার তোমরা এক নম্বর সূত্রে যাবা কি কি লিখবা বলো তো আমি লিখছি না তোমরা বলো ইন সাল তার মানে ইন টু থাউজেন্ড সিক্সটিন ইন টু থাউজেন্ড সিক্সটিন সাবজেক্ট সাবজেক্ট কি লিখবা সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ না ওয়ার ওয়ার কত পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট হয়ে গেল এবার ষোলো সালের সাথে পনেরো সালের তুলনা করবো ষোলো সালের সাথে চোদ্দো তুলনা করবো ষোলো সালের সাথে তেরো তুলনা করবো তো এই যে দুই নম্বর সূত্রে ইউজ করে পারবো এরপরে আবার ষোলো সাল হয়ে গেলো সতেরো সালে চলে যাবো সতেরো সালে গেলে যে প্রথমে কী করবো আবার এক নম্বর সূত্রে চলে যাবা ইন টু থাউজেন্ড সেভেন্টিন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়ার কত পার্সেন্ট ফোরটি পারসেন্ট ঠিক আছে বা সত্তর সালের সাথে তো হলো সাত তুলনা করো সত্তর সালের সাথে পনেরো চোদ্দো তেরো এইভাবে একটার সাথে একটা তেরোর সাথে তোমার হয়ে চলে তেরো সাথে তুমি পনেরো করলা তেরো সাথে ষোলো করলো তেরো সাথে সতেরো করলা এইভাবে তোমরা শুধু কি করবা ঘুরিয়ে ফিরে তুলনা করতে থাকবে এবং লিখতে থাকবে ঠিক আছে আচ্ছা এই গেল ডিসক্রিপশন তোমরা কি করবা যা শুধু এই দুইটা সূত্র মুখস্থ করে বলবা ঠিক আছে আচ্ছা কনক্লুশন এখানে তোমরা লিখবা আমি লিখিনি গ্যাপ রেখে দিছি কনক্লুশন যেটা করবো দেখো কনক্লুশন যে লিখবা অ্যাটলাস ইট ইজ সেই ড্যাট সাবজেক্ট সাবজেক্ট কি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়্যার মোর ইন সবচেয়ে বেশি চান হ্যাঁ এটা মনে রেখো সবচেয়ে বেশি চান মানে সবচেয়ে খাম বা বড়ো কনক্লুশনে যে সবচেয়ে বড়ো সবচেয়ে ছোট নিবা সবচেয়ে বড় কোনটা দু হাজার তাহলে সবচেয়ে বড় দু হাজার তাহলে আমরা লিখবো কি অ্যাটলাস ইট ইজ সেই নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়্যার মোর ইন টু অ্যান্ড লেস লেস মানে সবচেয়ে কম হ্যাঁ ইন সবচেয়ে কম ছিল কত সাল বলতো দেখি 2013 হয়ে গেল তোমার তাহলে দেখো কত শর্টকাট এ তুমি শুধু চারটা সূত্র মুখস্থ করে গ্রাফ চার্ট করতে পারবে কত সূত্র চারটা इंट्रोडक्शन ফ্রোস শুধু প্রশ্ন থেকে নিবা ডিসকাশনে এই দুটো তোমাকে মুখস্থ করতে হবে তাহলে তুমি পারবা আর কনক্লুশন এরটা ঠিক আছে তো তোমরা যদি 20 মিনিট বাসায় পড়ো এই চারটা সূত্র মুখস্থ করতে সময় লাগবে না এখন বলো স্যার আমি যদি সূত্র মুখস্থ না করে পারি তাহলে হবে হ্যাঁ হবে কিন্তু সেক্ষেত্রে তোমার মার্ক কমে যাবে তোমরা একটু চেষ্টা করো একদিন একটু চেষ্টা করো দেখবে এটা সহজ একদম সহজ আচ্ছা তারপর যদি তোমাদের পড়তে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিকে চলে যাই এই যে শর্টকাট টেকনিকটা হচ্ছে এটা দ্য গিরা পর চার্ট ক্লিয়ারলি শোজ অ্যাবাউট দ্য রিয়েল পিকচার অফ টপিক নেম টপিক নেম কী হয় পেতে আমি তো বলছি প্রশ্ন সোজার পরে যেটা আছে সেটা ঠিক আছে এরপরে ফুলিস্টা ফুলিস্টার পরে হচ্ছে উই ক্যানোটিস অ্যাবাউট দ্যাট দিস আচ্ছা এখানে যা আছে তোমরা সব বুঝতে পারবা ইনক্রিসড অ্যাবাউট যে ইয়ারে বেশি হয়েছে সেটা নাম লিখবা ঠিক আছে সেই ইয়ারটা দিবা যে ইয়ারে কম হয়েছে সেটা ডিক্রিসে দিবা আর যেটা বৃদ্ধি পেয়েছে সেটাই ইনক্রিস দিবা এটা তোমরা করলে তোমাদের শর্টকাট হয়ে যাবে ওকে তবে আমি আমি তোমাদেরকে যেটা বলবো যে শর্টকাট টেকনিকে এইটা ফলো না করে আমার এই ভিডিওটা যদি দুই একবার তোমরা দেখো তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম ইজিলি তোমরা বুঝতে পারবো যে খুব সুন্দর করে তোমাদের আলাদা আলাদা গ্রাফ সেট মুখস্ত না করে শুধুমাত্র এই সূত্র মুখস্ত করলেই তোমাদের হয়ে যাবে এবং তোমরা ইচ্ছা মতো লিখতে পারবো ছয় সাত পিসটা কারণ তুলনা কি তুলনা তোমার একটার সাথে একটা করলো এটার সাথে আবার ওইটা করলো এটার সাথে ওইটা করলো এভাবে করতে 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 তোমাদের অ্যাটলিস্ট তিন পিসটা তোমরা ইজিলি লিখতে পারবা ওকে তো আশা করি ভিডিওটা তোমার জন্য খুবই উপকার হয়েছে এবং আমি এই ভিডিওটা একশোটা শেয়ার চাই একশো জন যদি দেখে অ্যাটলিস্ট একটা করে শেয়ার করো তাহলে কিন্তু একশোটা শেয়ার হয়ে যায় যখন দেখবো একশোটা শেয়ার হয়ে গেছে তখন আমি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আনবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দে এবং কোন কপি তোমরা শর্টকাট ভিডিও চাও সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেগুলো সবাই ভালো থেকে অবশ্যই বরিশালের সাথে দেখতে